এদিকে মানিকগঞ্জের শিবালয়ে স্থানীয় আব্দুল আলী মেমোরিয়াল স্কুলে একটি পিকআপ ঝুঁকে শিক্ষিকা সহ দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ছয়জন এই ঘটনায় পিকআপ চালককে আটক করেছে এলাকাবাসী বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টেপরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ওই স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম ও শিক্ষিকা ফাতেমা নাসরিন পুলিশ জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি গাড়ি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠে রাখা হতো সকালে শিক্ষার্থীরা খাবারের বিরতির সময় মাঠে আসে এই সময় গাড়ির চালক গাড়িটিকে বের করার উদ্দেশ্যে চালু করলে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে ঢুকে পড়ে এতে ওই প্রাণহানির ঘটনা ঘটে